এটা কিন্তু আসেনি। তো আমার জায়গাটা যদি বেশি হতো আর মাঝামাঝি যদি হতো তাহলে হয়তো সবাই এসে যেত। তো সামনে বছর ওইদিকেই করব, সেটা আজকেই ঘোষণা করে গেলাম। আর বাকি যেটা এরা বললেন যে দেখুন আজকে কেউ প্রাইজ পাবেন কেউ পাবেন না, কিন্তু সবাইকে আমরা আজকে দানা খাবার হাতে তুলে দেবো সবাইকে। যারা যারা এসছেন ছাগল নিয়ে আসুন বা না নিয়ে আসুন, সবাইকে আমরা দানা খাবার দেব, আপনাদেরকে একটু মিষ্টিমুখও করাবো আমরা। এরপরে যেটা, যে কালকে যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু মাথায় রাখবেন, অর্থাৎ আজকে প্রাইজ যারা পাবেন তাদেরকে দেখে সামনে বছর যারা পেলেন না এবার পুরস্কার তারা যাতে পুরস্কার পেতে পারেন তার ব্যবস্থা করবেন। আর এই বাংলার কালো ছাগল সুন্দরবনের মানুষের যে জীবন এবং জীবিকার একটা অবলম্বন সেটা কিন্তু আপনাদেরকে মাথায় নিয়ে এগোতে হবে, এটাই আমাদের বলার। আর একটু আগে বিএলডো সাহেব যেটা বলছিলেন যে কিছু ছাগলের গায়ে লাল লাল টাইপের লোম হয়ে গেছে বা দুর্বলতা মনে হচ্ছে, এইটা কিন্তু এগ্রিমিন ফোর্ড বলে যে পাউডারটা আপনাদেরকে দেওয়া হয়েছে বা সুব্রতর কাছে দেওয়া আছে সেটা গন্ধ একটু, কিন্তু ওটাকে একটু খেতে চাইবে না। প্রথম দিন অল্প একটু দিতে হবে, পরের দিন আরেকটু বাড়াতে হবে, তারপরের দিন আরেকটু বাড়াতে হবে। এটাকে একটু গুড়ের মধ্যে বা একটু লবণ মিশিয়ে সেইটা দিয়ে কিন্তু নাড়ু করে খাওয়াতে হবে, নাড়ুর মতো করে একটু আটার মধ্যে মিশিয়ে নাড়ু নাড়ু করে খাওয়াতে হবে। যদি খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধেও খাবে না। তো সেই জায়গাটায় একটু একটু হলে ছোট্ট পরিমাণ একটু ভাত চটকে তার মধ্যে দিয়ে দিলেন, নাড়ুর মতো করে খাইয়ে দিলেন, অথবা আটা যেটা থাকে আমাদের বা ময়দা থাকে বা বিস্কুট থাকে তার মধ্যে এটাকে দিয়ে নাড়ুর মতো করে খাইয়ে দিন, বা একটু গুড়ের মধ্যে অল্প করে দিয়ে সেটাকে দিয়ে খাইয়ে দিন। তাহলে কিন্তু যদি 7 বা 10 দিন খাওয়ানো যায় দেখবেন গায়ে যে কালো কুচকুচে তৈলাক্ত ভাব সেটা কিন্তু এসে যাবে এবং ছাগলগুলো ঠিক সময়ে গরমও হবে আর ওজনেও বাড়বে। তো এটা খাওয়াতেই হবে, এর বিকল্প কিছু নেই। কোনো ইঞ্জেকশান দিয়ে কিছু হবে না, অন্য কোনো লিকুইড খাবার দিয়ে কিছু হবে না। তো সেই জায়গায় অনুরোধ করব আপনারা ওই ঔষধটা গন্ধ হলেও যে কোনোভাবেই হোক খাওয়ানোর চেষ্টা করুন। আর আমাদের যারা আজকে জাজ আছে অর্থাৎ বিচারক, যে ডক্টর গোপাল পাত্র, তারপর আমাদের ডক্টর গৌরচন্দ্র রায়, ওনারা আপনাদের কাছে যাচ্ছেন, আপনারা আপনাদের যে তথ্যগুলো ওনারা চাইবেন অর্থাৎ ছাগলের গলায় লকেট আছে কি না, কোন পাঠা দিয়ে পাল দেওয়া হয়েছে, কটা বাচ্চা হয়েছে, বাচ্চার গলায় লকেট ঝুলছে কি না, ক্রিমিন ওষুধ খাওয়ানো হয়েছে কি না, টিকা দেওয়া হয় কি না, বিক্রি করেন কোথায়, চেহারাটা আমাদের দেশি ছাগলের আছে কি না এবং আয় কেমন হয়েছে, এই বিষয়ে কিছু তথ্য আপনাদের কাছ থেকে ওনারা নেবেন। তো যেটুকুনি তথ্য আপনারা জানেন ওনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, তার মধ্য থেকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনকে বেছে নেব। তো ওনাদের সাথে হয়তো আরও চেষ্টা করছি কাউকে যদি দেওয়া যায়। আর এখানে আর একটা জিনিস আমার বলার আছে, কালকে যেটা বলেছিলাম যে যাদের দুটো আছে তিনটে করুন, যার একটা আছে দুটো বানান, যার তিনটে আছে চারটে বানান। তো এটা যদি না বানান তাহলে কিন্তু আমি প্রজেক্টটা রাখতে পারবো না, আজকেও বারে বারে আপনাদেরকে বলছি। তো প্লিজ আমার অনুরোধ যে এই যে এই ধরনের অনুষ্ঠান অর্থাৎ গোট শো বা ছাগলের মেলা বা ছাগলের র্যালি, এটা কিন্তু পশ্চিমবাংলায় আমরা একমাত্র করি, আর কোথাও হয় না, কোথাও হয় না। তো এই ধরনের প্রোগ্রামটা করতে গেলে এর পেছনে যেমন খরচা আছে তার সাথে সাথে আপনাদেরকে আমরা উৎসাহিতও করছি এবং ভবিষ্যতে এইটা দেখে আরও অনেক লোক আসবে। তা আমরা এরপরে ভাবছি অনেক বড় জায়গায় এই প্রোগ্রামটা করব, যারা আমাদের চাষি তারা তো থাকবেই, তার বাইরে যারা আমাদের প্রকল্পের মধ্যে নেই তাদেরকে আমরা ডাকবো, দেখো তোমরা ভালো করে মিডিয়াকে আমরা ডাকবো, এলাকার আরও অনেক লোকজনদের মাইক দিয়ে প্রচার করে আমরা বড় করে করব। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে বড় জায়গায় অনেককে নিয়ে প্রচার করে আমরা এই প্রোগ্রামটা করব। তো এখন আমাদের জাজরা বিচারকরা আপনাদের কাছে যাবেন, আপনাদের তথ্যগুলো নিয়ে আমরা তার মধ্য থেকে যত তাড়াতাড়ি পারি প্রথম দ্বিতীয় তৃতীয় বাছাই করব, পুরস্কার দেব, সবাইকে আমরা দানা খাবার দেব, সবাইকে আমরা একটু মিষ্টিমুখ করাবো, তারপর আপনারা আমাদের কাছ থেকে বিদায় নেবেন বা আমরা আজকের মতো বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমি থাকছি কিছু কিছু ফ্যামিলিতে আমরা যাব, আবার আজকে হয়তো বিকেলে যাব, কালকে সকালেও আমি যাব। যদি কারো বিশেষ কোনো প্রয়োজন থাকে, সমস্যা থাকে, তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমি গিয়ে দেখে আসবো। আর এর সাথে একটা জিনিস বলার, যে
দানা খাবারটাকে একটু রোদে দেবেন এখান থেকে নিয়ে গিয়ে, রোদে দিয়ে তারপর সেটাকে অল্প অল্প পরিমাণ খাওয়াবেন। একদিন এতটা করে দিয়ে দেবেন এরকম ব্যাপারটা নয়, অল্প অল্প করে, সে ভিটামিন খাওয়ানোর মতো দু চামচ খাবার পরে দু চামচ, ঠিক সেই রকম এটা। যে বিকেলবেলায় সব ঘাস খেলো, ভুসি খাবে, যেরকম যা খেলো